প্রাপ্তবয়স্ক নারীকে যদি প্রাইভেট পড়ানো হয় সেক্ষেত্রে যে ইনকামটা হয় সেটা কি হারাম হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমত আমরা বলবো যে ইসলামী শরিয়া তিনটা জিনিসের পূর্ণাঙ্গ নাম হলো আমাদের ইসলাম একটা হলো মিল্লাত যেটা আকিদা বিশ্বাস সমগ্র নবীদের একই আকিদা ছিল জি দ্বিতীয় হল শরিয়াত রাসুলদেরকে আল্লাহ রব্লা আলামিন দিয়েছেন তৃতীয় হল মানহাজ পদ্ধতিগতভাবে কিছু পদ্ধতি আছে যেটা ইসলাম নির্ধারিত করে দিয়েছে আর কিছু পদ্ধতি আছে ইসলাম ওপেন রেখেছে তা যোগের চাহিদার আলোকে সেটা গবেষণা চিন্তা করে ওই যুগের মোস্তাহিদরা ওইটাকে নির্ধারণ করবে জি তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে বর্তমান যুগে প্রাইভেট পড়ানো এটা শিক্ষার একটা মাধ্যম জি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারী ডাক্তার না পাওয়া গেলে যেমন পুরুষ ডাক্তারকে দিয়ে আমাদের রুগীকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে এমনিভাবে লেখাপড়ার ক্ষেত্র পুরুষ নারী যোগ্য না পাওয়া গেলে পুরুষকে দিয়ে আমাদের অনেক সময় পাঠদান করাইতে হচ্ছে প্রাইভেটলি পাঠদান করাইতে হচ্ছে আমরা বাধ্য হচ্ছি এই পর্যায়গুলো এক দুই নম্বর হল যেই জ্ঞানটা আমি চর্চা করাবো ওইটা কোনো ললিত কলা অথবা এই জাতীয় মানে যেখানের মধ্যে গান চর্চা করলে তো সেখানে শয়তান এখানে ওয়াসওয়াসা দিবি ওই জাতীয় বিষয়গুলো নয় মানে প্রণর বিষয়টা বৈধ হতে হবে হবে জি তৃতীয়ত আমরা এটাকে ডাইরেক্ট হারাম বলতে পারবো না কারণ আল হালালু বাইয়িনুন আল হারাম বাইয়িন জি ইসলামে হালালটা স্পষ্ট হারামটা স্পষ্ট আবার যেটা ইসলামে হারাম করেছে সেটাকে আমরা আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো হারাম మహারম মাকাসিদ অর্থাৎ ওই জিনিসটার মধ্যেই সমস্যা কারণে ওইটা হারাম করে দেওয়া হয়েছে যেমন মদ এই মদের মধ্যেই আর যদি মদের পাত্র বলি যে পাত্র আমাকে মদের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে সেটা কিন্তু পাত্র আমার কাছে রাখা ঠিক হবে না কিন্তু ওইটা মদ খাওয়ার মতো পর্যায়ে হারাম হবে না যেমন নারীর দিকে দৃষ্টি দেওয়া ইসলামী শরিয়া হারাম করেছে আবার জেনা করা হারাম করেছে এখন নারীর দিকে দৃষ্টিটাকে হারামে বলা হয় ওসাইল মাধ্যম এই দৃষ্টিটা আমাকে অন্যায়ের দিকে নিয়ে যাতে যেতে পারে বিধায় এ আশঙ্কা থাকায় এটাকে হারাম করেছে অর্থাৎ আপনার প্রশ্নে যেটা এসেছে বা প্রশ্নকারীর যে এই ইনকামটা হারাম হবে কি না আমরা ইনকামকে হারাম বলতে পারবো না ব্যক্তি যদি তার জ্ঞান যে জ্ঞান চর্চা করাচ্ছে সেটা যদি হারাম জ্ঞান না হয় তিনি যদি ফাঁকিবাজি না করেন তার দায়িত্বের ক্ষেত্রে তাহলে তার দায়িত্ব রিলেটেড এই বিষয়টাকে আমরা হারাম ইনকামের মধ্যে নিয়ে যেতে পারবো না তবে আমরা বলব রিভাইজ করা উচিত সেক্ষেত্রে ক্ষেত্রে যদি একজন পুরুষ সাথে থাকে অথবা ওপেন জায়গায় নির্জনতা না থাকে দরজা বন্ধ না করে নির্জনতা না করে ওইভাবে মায়েরা দৃষ্টিতে রাখলেন কিভাবে পড়াচ্ছে কাছাকাছি থাকলেন তাহলে আমার মনে হয় যে এটা শর্ত সাপেক্ষে এটাকে আমরা কনসিডার করতে পারি কিন্তু এটাকে ইনকামটাকে কোনো অবস্থাতে আমরা হারাম বলার সুযোগ পাবো না আমরা কারণ হারাম বাইন ইসলামী শরিয়া হারাম কি স্পষ্ট করে দিয়েছে এই জন্য ইনকাম হারাম এটা তো এখানে আমরা প্রশ্ন করতে হলে আমাদের আরও সুস্পষ্ট দলিলের উপর ভিত্তি করে হারাম করতে হবে কেউ বলছেন যে মানে যেহেতু খুলো একটা নির্জরতা হারাম একটা বেগা সাথে আলাদা থাকলে হারাম হয় তারপর যে কাজটা করা হারাম তার ইনকামও হারাম হয় এই প্রেক্ষাপটে না 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 যে কাজ করা হারাম সেটা হারাম হবে এটা বলা জরুরি এটা ঠিক নয় কথা এই জন্যই যে কেউ যদি কোনো নারীর সাথে সে বিয়ের আগে অবৈধ কোন সম্পর্ক তৈরি করে জি এটার দ্বারা তো আমরা বলতে পারবো না তার সাথে ওই নারীর বিয়ে দেওয়া যাবে না আচ্ছা কারণ একটা হারাম একটা হালালকে হারাম করবে না জি জি আল হারাম লাইভ হার রিমুল হালাল আচ্ছা হারাম হালালকে হারাম করে না ইনকামটাকে হারাম করবে না ওয়াসাইলটা হারাম এখানে ওয়াসাইলটাকে যদি আমি কোনোভাবে কারণ যে পুরুষ এই চিন্তা করে সেই পুরুষের মধ্যে এই চিন্তা আসা উচিত যে আমি বলবো যে আমি এমন জায়গায় বসে আপনার মেয়েকে পড়াতে চাই অথবা যেখানে বসলে আমারও ইসলামের শরিয়া লঙ্ঘিত না হয় হ্যাঁ ওইভাবে স্পষ্ট করে নিলে আর এখানে হারাম থাকতেছে না তাহলে বুঝে গেল যে ইনকামটা হারাম না নারীকে পড়ানোর কারণে হারাম না এটা শুধু ওয়াসাইলের কারণে এখানে কাজটা হারাম হয়েছে ইনকামটা হারাম বলতে পারি না আমরা আচ্ছা পরিবেশগত কারণে পরিবেশগত কারণে